जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मत्रयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। आमरा मायेर जीवनी जनोध्यान करछि, जेखाने भार समर्पण अंशे रयेछि। मा भार ग्रहण करछेन निजेर दायित्वे, ठाकुर जे भार अर्पण करार जन्य सदाई व्यस्त हुए आछेन, तार दायभार श्रीमा शारदा देवी ग्रहण करबेन, सेभावेई माके तिनि तैरी करछेन। माओ सेई दायित्वटुकु नेयार जन्य तिनि सदा तत्पर हुए थाकछेन। सेखाने देखते पाच्छि एकटि एकटि घटना, जे घटनागुलिर मध्य दिए मा क्रमशः प्रकाशित होच्छेन। एकदिन जोगी मा देखलेन जे मा पान साजछेन। जोगी मा एकदिन देखलेन जे श्रीमा कतकगुली पान शुधु चून सुपारी दिए साजछेन, चून सुपारी दिए सादा पान तिनि तैरी करे राखछेन बा सेजे राखछेन। आर किछु पान सेगुलो बेश सुंदरभावे मसला दिए, नानान धरनेर मसला दिए तिनि सेजे राखछेन। स्वाभाविकभावे जोगिनी मा प्रश्न करलेन एवं तार धारणा जे भालो करे गुछिए नानान धरनेर मसला, एलाच लवंग ए समस्त मसला दिए जे पानगुलि साजछेन सेगुलो निश्चयई ठाकुरेर जन्य तिनि साजछेन। তা তিনি বললেন এগুলি কার আর ওগুলি কার? ওগুলি মানে চুন আর সুপারি দিয়ে যে পানগুলি সাজা হচ্ছে ওগুলি কার, আর ভালো করে মশলা দিয়ে সাজা হচ্ছে এগুলি কার? মা যোগিন মার এই উত্তর, এই প্রশ্ন শুনে উত্তর দিচ্ছেন যে এগুলি অর্থাৎ এই চুন সুপারি দিয়ে সাদা মাটাভাবে যে পানগুলি সাজা হচ্ছে এই পানগুলি হচ্ছে ঠাকুরের জন্য, আর মশলা দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে মশলা দিয়ে নানান ধরনের মশলা দিয়ে যেই পানগুলি সাজা হচ্ছে এগুলি ভক্তদের। যোগিন মা একটু আশ্চর্য হয়ে গেলেন যে ঠাকুরের জন্য এখন সাদা মাটা পান আর ভক্তদের জন্য এইভাবে সুন্দর করে মা কেন পান সাজছেন। তা সেটা তিনি খুব সুন্দরভাবে মা ব্যাখ্যাও করে দিচ্ছেন, বলছেন, তিনি বলছেন যে যোগেন এগুলি ভক্তদের আর ওইগুলি হচ্ছে বা এই এগুলি ভালোগুলি ভক্তদের। কেন? কারণ ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর এই সাদা পানগুলি অন্যগুলি ওর জন্য অর্থাৎ ঠাকুরের জন্য, উনি তো আপনারই আছেন অর্থাৎ উনি তো আমার নিজেরই আছেন অর্থাৎ ঠাকুর তার আপনজন, ঠাকুরকে তিনি সাদা পানগুলি দিচ্ছেন সাধারণ পানগুলি, আর অন্যান্য পানগুলি যেগুলি খুব যত্ন করে সাজছেন সবই যত্ন করে করছেন কিন্তু বেশি মশলা দিয়ে সেটি দিচ্ছেন ভক্তদেরকে, কারণ ওদেরকে তিনি আদর যত্ন করে আপন করে নেবেন। অর্থাৎ পরকে আপন করে নেয়ার জন্য তিনি তার যত্ন ভালোবাসা আরও যেভাবে ভক্তের কাছে সেটি স্পষ্টভাবে প্রকাশ পায় এবং ভক্ত বুঝতে পারে যে আমার জন্য যেন বেশি বেশি কিছু আয়োজন করছে, এবং এভাবে বুঝিয়ে দিচ্ছেন যে যারা দূরে আছে তাদেরকে তিনি তার আপন করে নেওয়ার জন্য এভাবে যত্নশীল হচ্ছেন। আর ঠাকুর তো তার আপনারই, তাই ঠাকুরের জন্য এরকম সাধারণ পান দিচ্ছেন। মা এখন বুঝিয়ে দিচ্ছেন যে আমরাও কিন্তু আমাদের জীবনে আমরা শুধু আপনজনকে নিয়ে ভাবি, আপনজনের কথাতেই আমরা মত্ত থাকি,
তার ফলেই কিন্তু আমরা সংকুচিত বা সংকুচিতা হয়ে যায়। যদি সকলকে আপন করতে হয়, পরকে আপন করতে হয়, তাহলে আপন জনের থেকেও পরের প্রতি অনেক যত্নশীল নিতে হয়। মা এখানে সেই বোধটি আমাদের মধ্যে জাগ্রত করে দিচ্ছেন যে পরকে আপন করতে হলে অনেক বেশি যত্নশীল হতে হবে, অনেক বেশি দায়িত্ব নিয়ে সচেতনভাবে শ্রদ্ধার সঙ্গে অনেক বেশি আদরের সঙ্গে তাদেরকে বরণ করতে হবে। আর যারা তো কাছে আপনার, তাদেরকে নতুন করে আর এই আদর যত্ন ভালোবাসা শ্রদ্ধা দেখাতে হয় না, কারণ তারা তো আপন জন নিজের। তারা এই ভাষাগুলো না বোঝালেও না জানালেও তারা বুঝতে পারে, জানতে পারে। তাই যারা দূরে বা পর বলে দূরে আছে তাদেরকে আপন করে নেওয়ার জন্য মা এইভাবে তাদের প্রতি যত্ন নিতে চাইছেন। আসলে মা সবাইকে কাছে ডাকতে চাইছেন। কাছে ডাকার জন্য অনেকগুলি পথ থাকে, এটাও যেন একটি পথ। তার ভক্তদেরকে তিনি কাছে ডাকার জন্য তার মাতৃত্বের যে স্নেহ যত্নকে তাদের হৃদয়ের মধ্যে প্রতিভাত করার জন্য এই পথটি মা অবলম্বন করছেন। কারণ সাধারণ মানুষ এই ভাষায় বোঝে, সাধারণ আমরা ভক্তরা কিন্তু এই ভাষাগুলো বুঝতে পারি। তাই মা ঠিক যেই ভাষাতে আমরা বুঝতে পারব সেই ভাষাতেই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের জন্য বা তোমরা আমার কাছে আসবে, কাছে এসো, এই তোমাদের আপ্যায়ন, এই তোমাদের জন্য আদর যত্ন আমি রাখছি। সেই অলৌকিক ভক্তদের আগমন ও ভজন কীর্তনাদি তখন লাগিয়ে আছে। অর্থাৎ মা যখন ওই দক্ষিণেশ্বরে আছেন তখন ভক্তদের আনাগোনা চলছে, ভগবানের প্রকাশ ঘটেছে, ফুল ফুটেছে, ভ্রমর তো আসবেই, ভগবান প্রকাশিত হয়েছেন, তার সঙ্গে রয়েছেন তার লীলা সঙ্গিনী ভগবতী শ্রীমা সারদা, সেখানে তো ভক্তদের আগমন ঘটবেই। তাই ভক্তরা সব আসছেন, সবসময় ভজন কীর্তন লেগেই আছে, ঈশ্বরের নাম গুণগান সেই আনন্দে ভক্তরা মশগুল হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণের সন্তুষ্টি বিধানে মা সবসময় ঠাকুরকে তুষ্ট রাখা এবং ঠাকুরের জন্য তিনি সদা তৎপর, সদা সচেতন। তাই শ্রীরামকৃষ্ণের তুষ্টি বিধানে সেই উৎসর্গীকৃতা শ্রীমা সারদা দেবী, যিনি ভক্ত জননী, সেই শ্রীমায়ের কিন্তু কোনো অবসর নেই। দিবারাত্র রান্না চলছে, ভক্তরা আসছে, সকালে আসছে, দুপুরে আসছে, সন্ধ্যায় আসছে, তাদের খাওয়া দাওয়া আয়োজন অন্যান্য, কারণ আপন করে নিতে হবে, তারা তার আপনজন সেটি বুঝিয়ে দিতে হবে। তাই দিবারাত্র আয়োজন চলছে, রান্না চলছে, এত কাজের মধ্যেও মা এত কাজ করছেন, সেই ভক্তরা আসছেন, তাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে একটু সঙ্গ দিচ্ছেন এবং তাদের সঙ্গে সময় কাটানোর পরেও মা কিন্তু প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে একটি ভাবনায় তার মন শরীর আচ্ছন্ন হয়ে আছে, সেটা হচ্ছে ঠাকুরের চিন্তায়। বলছেন যে সমস্ত কাজের মধ্যে, এত কাজের মধ্যেও তাহার মন সর্বদা ঠাকুরের চরণেই পড়িয়া থাকিত। সেই অলৌকিক মনঃসংযোগের ফলে তিনি ঠাকুরের মুখ খুলিয়া কিছু বলিবার পূর্বেই যেন সমস্ত শুনিতে পাইতেন এবং তদনুযায়ী ব্যবস্থা করিয়া রাখিতেন। সবসময় ঠাকুরের চিন্তা করছেন, ঠাকুরের কথা ভাবছেন। আর এই ভাবতে ভাবতে শ্রীরামকৃষ্ণ গত প্রাণা মা সারদা, তিনি ঠাকুরের চিন্তায় বিভোর, ঠাকুরের ভাবে বিভোর। তাই ঠাকুরের যে ভাব ভিতরে ঘনীভূত হয়ে বা কিছু বলতে চাইছেন সেটা ঠাকুর মুখ দিয়ে বলার আগেই মা বুঝতে পেরে যাচ্ছে। আমরা অনেক সময় শুনেছি অনেক মহারাজদের মুখে যে সেবক, যারা মহারাজদের প্রাচীন সাধুদের সেবক হিসাবে কাজ করেছেন, সঙ্গে থেকেছেন, সেবা করেছেন, যারা
খুব ভালো সেবক, ভালো সেবক অর্থে যথার্থ সেবক, তারা কিন্তু কিছু বলার আগেই কী প্রয়োজন সেটা বুঝতে পেরে যায়। তার মূল কথা, কারণ যার সেবা করছেন, যাকে সেবা করার জন্য তিনি নিয়োজিত, তিনি সবসময় তাকে নিয়েই ভাবছেন, তাকে চিন্তা করছেন, তার কি প্রয়োজন, ফলে তার প্রয়োজনের বিষয়টি মুখ দিয়ে পরিস্ফুট হওয়ার আগেই তারা বুঝতে পারেন। এটা একটা ঘটনা, এটা তাদেরকে বলতে হয় না, ভাবছে যে এটা দরকার, তার আগে কিন্তু তারা ও এটা লাগবে বা আগে থেকে নিয়ে চলে আসছে। এখানে ঠাকুর মুখ দিয়ে যেটা বলতে চাইছেন মাকে, মা তার আগে বুঝতে পেরে যাচ্ছেন যে এটা প্রয়োজন বা এটা করতে হবে বা এখন এই মুহূর্তে এটা উনি চাইছেন। কেন? কারণ মায়ের যে মনের মধ্যে ঠাকুরের চিন্তা প্রতিনিয়তই হওয়ার ফলে ঠাকুরের ভাবনায় তিনি এতটাই ভাবিত যে ঠাকুর যা ভাবছেন সেটিও মায়ের মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে, মা সেটি বুঝতে পেরে যাচ্ছেন। এটি একটি বিজ্ঞানসম্মত একটি বিষয়। যখন আমরা কারোর কথা চিন্তা করি, রাস্তা দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে, আমরা পিছন থেকে তাকে ডাকছি না, কিন্তু তাকে চিন্তা করা হচ্ছে, একটু যাওয়ার পর সে পিছন ফিরে ঘুরে দেখছে। আমাদের যে চিন্তা প্রবাহ মনের মধ্যে, যে ওর সঙ্গে একটু কথা বলতে হবে বা কিছু একটা বিষয় একটু জানাতে হবে, চিৎকার করে ডাকা যাচ্ছে না, তখন তার কথা ভাবা হচ্ছে এবং একবার যদি ঘুরতে যে আকাঙ্ক্ষা মনের মধ্যে চেষ্টা করা হচ্ছে যে কথা বলা, তিনি ঠিক পিছন থেকে কোনো কারণে তিনি জানেন না, তিনি ঘুরলেন, অর্থাৎ তার চিন্তা প্রবাহ দিয়ে ওর মনের মধ্যে প্রভাব ফেলছে, তখন তার মনে অবচেতন মনেই সে কিন্তু ঘুরে পিছন দিকে দেখছে। ঠিক এখানে আরও বেশি স্পষ্ট যে মা বুঝতে পেরে যাচ্ছেন ঠাকুর এটা বলতে চাইছেন বা এটা তিনি চাচ্ছেন, তাই ঠাকুরকে মুখ ফুটে বলতে হবে না, বলার আগে মা সব ঘুরে ফেলছেন। সেই কারণেই কিছু বলিবার পূর্বে যেন সমস্ত শুনিতে পাইতেন, সমস্ত শুনতে পেতেন, মা ঠাকুর কি বলবেন বা কি ঠাকুরের প্রয়োজন তিনি যেন শুনতে পেতেন, যেন শুনতে পেতেন এবং তদনুযায়ী ব্যবস্থা করিয়া রাখিতেন। শ্রীযুক্ত সারদা প্রভৃতি অনেক অল্প বয়স্ক বালক, সারদা প্রসন্ন পরবর্তীকালে যিনি স্বামী ত্রিগুণাতীতানন্দ, ওনারা ছোটোবেলায় অর্থাৎ সঙ্গে সন্ন্যাস নেওয়ার আগে ঠাকুরের কাছে আসতেন, তখন তারা যুবক, তাই সেই সারদা প্রসন্ন ওনারা আসতেন, আর অন্যান্য ভক্তরা স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথও আসতেন, আর অন্যান্যরা ছিল। তাই শ্রীযুক্ত সারদা প্রভৃতি অনেক অল্প বয়স্ক বালক ভক্তের নিকট তখন তাদের দারিদ্র নিবন্ধন বা অভিভাবকদের বিরোধবশত দক্ষিণেশ্বর হইতে গৃহে ফিরিবার উপযুক্ত পয়সা ছিল না, অর্থাৎ কারো অবস্থা খারাপ ছিল, ঠাকুরের ভালোবাসায় ঠাকুরের কাছে আসছে, একবার আসার পরে তো আর ফিরে যেতে পারছে না, ফিরে গেলে আবার ফিরে ফিরে আসতে হচ্ছে, যেটা মাস্টারমশাই প্রথমে এমনি এসেছিলেন, ঠাকুরের সঙ্গে কথা হলো, তারপর আবার আসতে বললো, বলছে হ্যাঁ কী জানো এমন একটা আকর্ষণ, না এসে থাকতে পারলেন না, মাস্টারমশাই তো গঙ্গায় সুইসাইড করবেন এরকম একটা অবস্থাতে আছেন, তখন ঠাকুরের কাছে নিয়ে আসলেন। তারপর ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে আকর্ষণে আস্তে 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 আর ঠাকুরকে তিনি ছাড়তে পারছেন না, এটা হচ্ছে ঈশ্বরের আকর্ষণ। ঠিক একই রকম এই অল্প বয়স্ক ভালো ভক্তেরা তারা ঠাকুরের কাছে আসছেন এবং কারো আবার আর্থিক দিকটা আসা যাওয়ার খরচাটুকু নেই, আবার কারো যে আসা যাওয়ার খরচা দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু ভাড়া না চায় না যে এইরকম দক্ষিণেশ্বরে যায়, কারণ দক্ষিণেশ্বরে যে সাধুটি আছে তিনি একদিকে যেমন অবতার, সেই সঙ্গে আরও রটে আছে যে এ কিন্তু অনেক ছেলে মাথা খেয়েছে এরকম, অর্থাৎ যারা ওর কাছে যাচ্ছে কী যেন এক আকর্ষণে আকৃষ্ট হয়ে তারা বদ্ধ হয়ে যাচ্ছে, তাদের আর সেই সংসারের প্রতি সেরকম টান নেই, তারা যেন সংসার বিমুখ একটি জীবনের দিকে আস্তে আস্তে যেন এগিয়ে যাচ্ছে। এইটি যখন সংসারে বাবা মা বুঝতে পারছে তখন স্বাভাবিকভাবেই ছেলেদেরকে সেখানে যেতে নিষেধ করা বা যেতে না দেওয়ার একটা প্রবণতা থাকে। তা ঠিক এই ঘটনাটা এখানে সারদা প্রসন্নের ক্ষেত্রে হয়েছে যে তার বাবা কিছুতেই চাইছে না যে দক্ষিণেশ্বরে যা,
তাই বাবার কাছে তো জানি যেতে গেলে টাকাটা হয়তো যদি পায় কিন্তু বাবা যেতে দিবে না, তাই না জানি ওই বালক ভক্ত শ্রী রামকৃষ্ণের কাছে আসছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে, কিন্তু আসা যাওয়ার খরচা নেই। তখন সেই খরচাটুকু দেওয়ার জন্য ঠাকুর ব্যবস্থা করে দিচ্ছেন মায়ের কাছে গিয়ে যেন নিয়ে নেয়। মাকে বলে রাখছেন যে এরা তোমার কাছে আসবে, এদের আসা যাওয়ার খরচাই তুমি দিয়ে দেবে। কীরকম যে গৃহ দিবার উপযুক্ত পয়সা থাকত না, কাজেই ঠাকুর তাহাদিগকে শ্রীমায়ের নিকট হইতে পয়সা লইতে বলিলেন। বরাহনগর বাজার হইতে বিডন স্কোয়ার পর্যন্ত তখন শেয়ারের গাড়িতে এক আনা ভাড়া লাগত। পিতার ভয়ে কাতর সারদা আসিলেই লজ্জাশীলা মা অর্থাৎ শ্রীমা সারদা দেবী তাহার বাড়ি যাইবার মুহূর্তে চারিটি পয়সা নহবতের দরজার গোড়ায় রাখিয়া সরিয়া যাইতেন। মাকু লজ্জাশীলা তো, এবং তিনি ওই সারদা প্রসন্নে যে টাকাটুকু পয়সাটুকু দরকার সেটি তিনি ওই নহবতের দরজার গোড়াতে তিনি রেখে দিতেন। যথাকালে ঠাকুরের আদেশে ওই সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ পরবর্তীকালে আগে বলেছি, সেই সারদা তথায় আসিবা মাত্র বিনা প্রার্থনায় পয়সা পাইতেন। তিনি এসে মায়ের ওই দরজার কাছে দাঁড়াতেন, শ্রীমা সারদা দেবীর কাছে, অর্থাৎ মা আগে থেকেই রেখে দিয়েছেন, আর ওই পয়সাটুকু নিয়ে চলে যেত। শ্রীযুক্ত নরেন্দ্র আসিতেই ঠাকুরকে যাই বলিতে শোনা গেল, তুই আজ এখানে থাকবি। অর্থাৎ নরেন্দ্র এসেছে, তিনি আসার পরে ঠাকুর বলছেন তাহলে এবার যাই। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন তুই আজ এখানে থাকবি। অমনি যেই থাকবি বলেছে মা সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন বাকি আয়োজনটুকু। ঠাকুরের ভক্ত নরেন্দ্রনাথ দত্ত এসেছে, তিনি যাওয়ার জন্য ঠাকুরের কাছে একটু পারমিশন নিতে চাইছেন, তাহলে যাই। অমনি ঠাকুর বলছেন তুই আজকে এখানে থাকবি। ঠাকুরের সেই ভালোবাসা কাটিয়ে যাওয়ার তো যারা ঠাকুরের সেই সঙ্গ করেছে তারাই বোঝেন। স্বামীজি তো নিজেও স্বীকার করেছেন যে ঠাকুরের ভালোবাসা কেমন, সেই ভালোবাসায় তিনি বদ্ধ হয়েছিলেন। তাই স্বামীজি সেখানে থেকে গেলেন, অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত তুই আজ এখানে থাকবি, ঠাকুর বলেছে মানে ঠাকুরের কথা কেটে যাওয়ার মতো সাধ্য আর নেই। ঈশ্বরের সেই আকর্ষণ, সেই ভালোবাসা কেটে ভক্ত যেতে পারবে না। ভক্ত তো ঈশ্বরের ভালোবাসা পায়, পেতে চায়, পাওয়ার জন্য এসেছে। সেটা যখন অযাচিতভাবে তাকে দিতে চাইছে ভগবান, ভক্ত কি সেটা ছাড়তে পারে বা ছাড়বে? মা সঙ্গে সঙ্গে শ্রীমা ছোলার ডাল চড়াইয়া দিয়া ময়দা ঠেসিতে বসিলেন, এই ঠাসিতে বসিলেন, তো ময়দা মাখতে শুরু করে দিলেন। কারণ নরেন খেতে ভালোবাসে মোটা মোটা রুটি আর ছোলার ডাল, এটি নরেনের খুব পছন্দের। মা তো তার সন্তানকে পছন্দের জিনিসই খাওয়াবেন, তাই মা সঙ্গে সঙ্গে নরেনের পছন্দের যে জিনিস খুব পছন্দ করে মোটা মোটা রুটি আর ছোলার ডাল, তাই তিনি ময়দা ঠাসিতে বসিলেন। ঠাকুর ঝাউতলার দিকে যাইবার পথে শ্রীমাকে নরেন্দ্রের জন্য রাঁধিবার কথা বলিয়া গিয়া দেখিলেন সমস্ত আয়োজন আরম্ভ হইয়া গিয়াছে। ঠাকুর হয়তো তো বললেন যে তুই থাক, তারপর মাকে গিয়ে বলবেন যে একটু রান্নাবান্না করো, নরেন আছে, তা কী রান্নাবান্না করবে সেটা হয়তো ভেবেছে যে আজকে একটু রুটি টুটি হোক, কিন্তু মা সব ব্যবস্থা করেছেন। অর্থাৎ মা জানেন ঠাকুর কী চান, কী চাইতে পারেন, কী চাইবেন, কারণ তিনি ঠাকুরের চিন্তায় বিভোর, ঠাকুরের চিন্তাতে তিনি সদা ব্যস্ত, সদারতা, সেই জন্য তিনি ঠাকুরের মনের কথা তিনি আগে থেকেই বুঝতে পারছেন। মহিলা ভক্তগণ দিবাবসানে দক্ষিণেশ্বরে আসিলে
তাহাদের রাত্রিবাসের স্থান ঠিক করা একটা সমস্যা হয়ে গেল। এত অনেক মহিলা ভক্ত তারা দিনের শেষে যখন দক্ষিণেশ্বরে আসত তখন তাদের থাকার একটু সমস্যা হতো, কারণ কোথায় থাকবে। তাই রাত্রিবাসের স্থান ঠিক করা একটা সমস্যা, রাত্রিবেলা কোথায় থাকবে। এদিকে স্বল্পায়তন মায়ের যে আবাস নহবত, খুব ছোট্ট ঘর, যারা দেখেছেন সকলেই দেখেছেন আশা করি, সেই ছোট্ট ঘর, তার মধ্যে ঠাকুরের খাওয়া দাওয়ারের সমস্ত আয়োজন, সেখানে সেই মাছ পর্যন্ত সেখানে হাঁড়িতে জিয়ানো আছে, আর কি নেই, সমস্ত আয়োজন সেই ছোট্ট ঘরের মধ্যে। সেই ছোট্ট ঘর স্বল্পায়তন, সেখানে সেই ছোট ঘরের মধ্যেই কিন্তু এই মহিলা ভক্তরা যারা ঠাকুর কাছে আসতেন দিয়ে ঠিক দিনের শেষে তাদের থাকার ব্যবস্থা মা করে দিতেন। কীভাবে দেখুন, তাদেরকে নিজের ঘরের রোয়াকে শুইতে বলিতেন। কে না ঠাকুর বলতেন যে তোমরা এসেছ, এই নিজের ঘরের যে রোয়াক আছে সেখানে শুতে বলতেন। কিন্তু মা তাদেরকে বলিয়া রাখিতেন যে নহবতে স্থান হইয়া যাইবে, সেখানে রাত্রে আহার সারিয়া, অর্থাৎ ভবতারাণীর যে প্রসাদ সে আহার সারিয়া স্ত্রী ভক্তেরা ঠাকুরের ঘরে একটু আলাপ করিতে আসিতেন। তাহারা নহবতে ফিরিবার পূর্বেই তারা রাত্রের প্রসাদ পেয়ে ঠাকুরের কাছে একটু আলাপ, একটু ভগবানের মুখনিঃসৃত বাণী বা কথা শোনার জন্য তো তারা এসেছে, তাই ঠাকুরের সঙ্গে একটু আলাপ আলোচনা আর একটু কথা বলে, এই কথা বলতে বলতে মা কিন্তু তাদের থাকার ব্যবস্থা নহবতে, অর্থাৎ ঠাকুরের সংসারে, অর্থাৎ মায়ের যে দায় দায়িত্ব ছিল ঠাকুরের সেবা করা, সে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নহবতের থাকার জায়গাটিকে তিনি অনেকটাই প্রশস্ত করে নিতেন, যাতে করে ওই মহিলা ভক্তদেরকে তিনি সেখানে থাকার ব্যবস্থাটুকু করে দিতে পারেন। তাহারা নহবতে ফিরিবার পূর্বে সীমা সব পরিষ্কার করিয়া সকলের মতো স্থান করিয়া রাখিতেন ওইটুকু জায়গার মধ্যে, কারণ জায়গা ছোট হলে কী হবে, মায়ের মন তো অনেক বড়, সেই বড় মন, সেই বিরাট ভালোবাসা, সেখানে জায়গাটা কত ছোট কত ক্ষুদ্র সেটা বিষয় নয়, মায়ের ভালোবাসা, মায়ের যে আদর যত্ন, তাতেই কিন্তু সেই ছোট ক্ষেত্রটি বিশাল আকার ধারণ করে এবং কারো কোনো সমস্যা হয় না। এটি বলার বিষয় যে আমাদের যদি মনের উদারতা থাকে, প্রসারতা থাকে, তাহলে আমাদের কিন্তু কোনো কিছুই আর ক্ষুদ্র তুচ্ছ বলে মনে হয় না। অনেক সংকটজনক অবস্থাতেও যদি আমরা আমাদের এই ভাবটিকে, মায়ের যে ভাব, জায়গা ক্ষুদ্র সংকীর্ণ কিন্তু মায়ের ভালোবাসা তো বিরাট, তার সহযোগিতার ভাবটিও বিরাট, এবং তাদেরকে কাছে রাখার জন্য যে বিরাট একটা আকুতি, এই কারণেই কিন্তু সেই ক্ষুদ্র পরিসর যেন বিরাট আকার ধারণ করছে, কোনো সমস্যাই হচ্ছে না। আমরাও যদি আমাদের চলমান জীবনে, দৈনন্দিন জীবনে এই ক্ষুদ্রতা থেকে বেরোতে চাই, তাহলে আমাদের অন্তরের ভাবগুলো যদি বৃহৎ রাখতে পারি, তাহলে বাইরের কোনো ক্ষুদ্রতায় আমাদেরকে সেভাবে পীড়া দিতে পারে না, আমাদেরকে কোনোভাবেই সেই ক্ষুদ্রতা বা সংকীর্ণতা আমাদেরকে বিব্রত করতে পারে না। আবার তিনি সকলকে কাছে টানিয়া, মানে কাছে টানিয়া শোয়াইতেন। সুতরাং তাহারও অন্যত্র যাইবার ইচ্ছা বা প্রয়োজন হইত না, কাছে থেকে শোয়াতেন। অর্থাৎ তার গুণজন, তার সন্তান, আগামী দিনে এগুলো সব তার সন্তান বলে তিনি ঘোষণা করবেন, এবং শুধু মুখে বললে তো হবে না, কাজে করে দেখাতে হবে। মা কাজে করে দেখিয়ে দিচ্ছেন, না কাজে করে দেখালে আজকে তো আমরা বিশ্বাস করতাম না। মুখে তো অনেক কিছু অনেকে বলে, মা আগে কাজে করছেন, তারপর সেই সত্যটিকে, যে সত্যকে তিনি অনুসরণ করেছেন,
নিজের জীবনে অধ্যয়ন করেছেন, অনুশীলন করেছেন, সেটিকে তিনি স্বীকার করছেন। আমরা বলি ঠাকুর যা বলে গেছেন সেটা হচ্ছে সূত্র আকারে, এবং সেই সূত্রকে স্বামীজি ভাষ্য আকারে সারা পৃথিবীতে ছড়িয়েছেন, আর মা সারদা সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। অর্থাৎ সূত্র একটা পাওয়া গেছে ঠাকুর সাধনার দ্বারা, বেদ বেদান্ত উপনিষদ থেকে নির্যাসটুকু সারটুকু আমাদের মতো করে যেটা প্রয়োজন সেই নির্যাসটুকু সূত্র আকারে স্বামীজিকে দিলেন। স্বামীজি সেটা যাতে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি বুদ্ধিবৃত্তির দ্বারা, ভাষ্য আকারে আমাদের মনের উপযোগী, ভাবের উপযোগী, বোধের উপযোগী ভাষার দ্বারা সেটা ভাষ্য আকারে পৃথিবীকে দিলেন। আর মা সারদা দেবী সেই সূত্র এবং সূত্রকে ভাষ্য আকারে প্রকাশ করার পর সেটা যে জীবনে অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ সেইভাবে জীবন কাটানো যায় সেটা প্র্যাকটিক্যাল করে দেখা যায়। অর্থাৎ হ্যাঁ এটা করা যায় এবং এটা করা একটা মানুষের সাধ্য, এই দেখো বলে মা নিজে প্র্যাকটিক্যাল করে দেখালেন। এখানে ঠিক তাই, তিনি এই যে কাজগুলি করছেন কাছে টেনে নিচ্ছেন, কারণ তিনি জগৎ জননী, তিনি তার সন্তানকে নিজের কাছে টেনে নিচ্ছেন, এবং আগামী দিনে তিনি ঘোষণা করবেন তিনি মা সকলের মা, এবং এই সত্যটি যাতে আগামী দিনে আগত তার সন্তানের দল সহজেই বিশ্বাস করতে পারে এবং বিশ্বাস করে মায়ের দিকে ধেয়ে যেতে পারে, ছুটে যেতে পারে। মা তার কোন পেতে রেখেছেন যাতে তার সন্তান তার কাছে ধেয়ে আসে, এই সত্যটি তিনি নিয়ে প্রতিষ্ঠা করে দিচ্ছেন, নিজের জীবনে সেটিকে বাস্তব করছেন, তারপর ঘোষণা করছেন। এইরূপে একদিকে ঠাকুরের যুব ধর্ম প্রচার উপযোগী পরিবেশ গঠনের আকাঙ্ক্ষা, অপরদিকে শ্রীমায়ের সন্তান বাৎসল্য, এই দুয়ে মিলে শ্রীমাকে ক্রমেই তার ভাবি কর্মক্ষেত্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভাবি কর্মক্ষেত্র কি? ঠাকুরের যে উদ্দেশ্য এই যুগের মানুষের জন্য তিনি যা দিতে চান সেই দায়িত্ব পালন করবেন শ্রীমা সারদা দেবী। ঠাকুরের যে মাতৃভাব সেই মাতৃভাবকে মায়ের মাধ্যমে বিশ্ববাসীর কাছে চির জাগ্রত করে যাবেন, এবং এই বিশ্ববাসীর কাছে একটি মাতৃরূপকে তিনি প্রতিষ্ঠা করে যাচ্ছেন, যেই মাতৃরূপের কাছে বিশ্বের সকল মানুষ আশ্রয় পাবে, তারা তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা মাতৃচরণে নিবেদন করে চির আশ্রয় লাভ করবে এবং চির শান্তি লাভ করবে। সেই রকম একটি মাকে ঠাকুর এই বিশ্ববাসীর জন্য দিয়ে যাচ্ছেন। তাই বলছেন যে সেই সন্তান বাৎসল্য আর এই যুগোপযোগী যে যুগধর্ম প্রচার, এর যেন একটি পূর্ণ বিকাশের দিকে, পূর্ণ প্রকাশের দিকে মা এগিয়ে যাচ্ছেন। উভয়ের এই সম্মিলিত চেষ্টার ফলে এই সময়ে শ্রীমায়ের অন্তরঙ্গ মনোনয়ন হইয়া গিয়াছিল। প্রসঙ্গক্রমে আমরা ত্যাগী সন্তানদের বিষয়ে বলিয়াছি, অর্থাৎ ঠাকুরের ত্যাগী সন্তানরা দক্ষিণেশ্বরে আসছেন, ঠাকুর তাদেরকে খুব ভালোবাসছেন, তাদেরকে ছাড়া ঠাকুর থাকতে পারছেন না, তারা আসতে দেরি হচ্ছিল বলে কুটিঘরের ছাদে উঠে চিৎকার করে ডাকছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয় আয়, সেই ভক্তের দল আসতে শুরু করেছেন। তারা ত্যাগী সন্তান যারা আগামী দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব আদর্শ ভাবাদর্শ সব মিলিয়ে ঠাকুরকে তারা বিশ্ববাসীর কাছে ঠাকুরের প্রচার করবেন, অবতারের অবতারত্ব সাধিত হবে, অর্থাৎ অবতারের যে উদ্দেশ্য যে কারণে তিনি অবতরণ করেছেন এই ধরাধামে এসেছেন সেই উদ্দেশ্য সাধিত হবে তার এই ভক্তদের দ্বারা। সেই ত্যাগী সন্তানরা এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুর তাদেরকে ভালোবাসছেন, ঠাকুর যাদেরকে ভালোবাসছেন মা তো ভালোবাসবেনই, ভগবান যাকে ভালোবাসছেন আর এই ভগবানের
সঙ্গে যিনি ভগবতী আছেন সেই ভগবতী তিনিও তো মাকে ভালোবাসবেন, তিনিও তো তাকে ভালোবাসবেন। কাজে সেই ত্যাগী সম্প্রদায়ের বিষয়ে আমরা ওখানে বললাম, বলেছি কথা চলে আমরা শ্রীমায়ের সহচরী ভাবী সহচরী বলা হচ্ছে, সহচরী যোগিন মা ও গোলাম মার কিঞ্চিত পরিচয় দেওয়া আসিয়াছে। কিছুটা পরিচয় আমরা কাছে পেয়েছি, ঠাকুরের ত্যাগী সন্তান ছাড়াও আরও অন্যান্য ভক্তরা, তাদের মধ্যে গোলাম মা যোগিন মা, সেটা আমরা পেয়েছি। যোগিন মা মায়ের মাথার চুল বেঁধে দিয়েছিল বলে এত ভালোবাসে যে তিনি মা কিন্তু সেই চুল খুলতে চাইছেন না, যোগিন মাকে এত ভালোবাসে। তাই সেখানে সেই যোগিন মা এবং গোলাম মার পরিচয় পেয়েছি, যাদেরকে জয়া বিজয়া বলা হচ্ছে, মায়ের মায়ের জয়া ও বিজয়া। এবং এদেরই সম্বন্ধে আরও কয়েকটি ঘটনা এখানে তুলে ধরছেন গ্রন্থকার স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। ঠাকুর যখন চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর হইতে শ্যামপুকুর বাটিতে গিয়াছেন, তখন সেবায় বঞ্চিতা শ্রীমা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, দক্ষিণেশ্বর থেকে চলে গেছেন শ্যামপুকুর বাটিতে ঠাকুরের চিকিৎসার সুবিধা হবে ডাক্তার দেখানোর জন্য। উত্তর কলকাতা ওখানে ডাক্তারে আসাতে সমস্যা হচ্ছে বা ডাক্তার দেখানোর সমস্যা হচ্ছে, শ্যামপুকুর বাটিতে মা ঠাকুর চলে গেছেন। এবং মা তখন দক্ষিণেশ্বরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, এমন সময় গোলাম মা একদিন কথায় কথায় যোগিন মাকে বললেন, বলছেন দেখ নয় দেখো যোগিন, ঠাকুর বোধহয় মার উপর রাগ করে কলকাতা চলে গেছেন। গোলাম মা যোগিন মাকে বলছেন মা রয়ে গেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর চলে গেছেন শ্যামপুকুর বাটিতে চিকিৎসার জন্য। যোগিন মা গোলাম মা তারা তাদের ভাবনাতে গোলাম মা বলছেন যোগিন মাকে, দেখ যোগেন বা দেখো যোগেন, ঠাকুর বোধহয় মায়ের উপর রাগ করে কলকাতা চলে গেছেন। মায়ের কানে এই কথাটি পৌঁছেছে। যোগিন মার মুখে ওই কথা শুনিয়া শ্রীমা গাড়ি করিয়া ঠাকুরের কাছে গিয়া কাঁদিয়া বলিলেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ? ঠাকুর বলিলেন না, কে তোমার কথা বলেছে? মা বললেন গোলাপ বলেছে। তখন ঠাকুর রাগিয়া একবারে রেগে আগুন হয়ে যাচ্ছেন, হ্যাঁ সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে, সে জানে না তুমি কে। ঠাকুর মায়ের কাছ থেকে কথাটি শুনে খুব ক্রুদ্ধ হচ্ছেন, রেগে যাচ্ছেন, রাগার কারণটা পরে বলা হচ্ছে। এবং তারপরে মায়ের কাছেই ঠাকুর বলছেন সে জানে না, অর্থাৎ গোলাপ জানে না যে তুমি কে, জানলে এই কথা বলতো না। অর্থাৎ ঠাকুর এবং মা, মা যে কি এবং কে সেটা তখন ঠাকুর তো জানেন আর অন্যান্যরা তো সেভাবে জানতে পারেনি, তাই তাদের বুদ্ধির সংকীর্ণতাবশত কিংবা এই সংসারী যে সংসারী বুদ্ধি, সেই সংসারবদ্ধ জীবের সংসারী বুদ্ধিতে তারা ধারণা করছে যে ঠাকুর হয়তো মায়ের উপর রাগ করে চলে গেছেন। মা যখন ঠাকুরের কাছে বিষয়টি বলছেন যে সত্যি তাই কি না, তখন ঠাকুর কি করছেন দেখুন, সে জানে না তুমি কে, গোলাপ কথায় আসুক না। মা তখন শান্ত হইয়া দক্ষিণেশ্বরে চলিয়া আসিলেন। পরে গোলাপ মা ঠাকুরের নিকট যাইলে ঠাকুর তাহাকে খুব ভর্ৎসনা করিয়া বলিলেন, তুমি কি কথা বলাকে কাঁদিয়েছ, জানো না ও কে, এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে। গোলাম মা তখনই হাঁটিয়া দক্ষিণেশ্বরে শ্রীমায়ের কাছে উপস্থিত হইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন, ভগবান রাগ করেছেন, ভক্তের কি হতে পারে। তারপরে আবার বলছে কাকে কাঁদিয়েছে, সেটা ঠাকুর বলছেন ভয়ানক রাগ করেছেন
আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি। এখানে গোলাম মা এটা বুঝতে পেরেছেন যে ভগবান ভয়ানক রাগ করেছে, তাই তিনি এটা যখন জানতে পেরেছেন ছুটে এসেছেন মায়ের কাছে, ভগবান রুষ্ট হলে আমাদের কি হতে পারে। গোলাম মা ঠাকুরের সঙ্গ পেয়েছেন, মায়ের সঙ্গ পেয়েছেন, তারা কি একেবারেই সাধারণ মানুষ? তাই তারা সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন মায়ের কাছে। আর আরেকদিকে যে ঠাকুরের ক্রোধ যেমন জাগ্রত হয়েছে, ঠাকুরের ক্রোধটি এসেছে যে মাকে সে কাঁদিয়েছে, মায়ের চোখের জল পড়েছে। যদি মায়ের চোখের জল পড়ে সেই চোখের জল সন্তানের অকল্যাণ হয়, তাই সেই অকল্যাণ যাতে না হয় তাই ঠাকুর গোলাম মাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে মায়ের কাছে, গিয়ে যেন এই অকল্যাণের হাত থেকে রক্ষা পায়। জগৎজননী কাঁদছেন, তার চোখের জল পড়েছে, সেখানে কি বিরাট অকল্যাণ হয়ে যেতে পারে। ভগবান তার ভক্তকে রক্ষা করছেন। আর মা কিন্তু ছুটে গেছিলেন ঠাকুরের কাছে এই কারণে যে এই কথা যদি ঠাকুর অন্য কোনো দিনও জানতে পারেন বুঝতে পারেন তাহলে অকল্যাণ হবে, বিরাট জাগ্রত হবে। ঈশ্বরের মনে যদি বিরাট ক্রোধ জাগ্রত হয় ভক্তের প্রতি তাহলে কিন্তু সেখানে ভক্তের ক্ষতি হয়ে যাবে। তাই মা যেন এই ভাবনাটি যেই মুহূর্তে এসেছে, একদিকে যেমন এটা তার এই রক্ত মাংসের মানুষের মতোই তিনি দেখে আচরণ করছেন আমরা মনে করছি, যাতে করে এই গোলাম্মার কোনো ক্ষতি না হয়, ঠাকুরও যাতে তাকে খুব বেশি বেশি রাগান্বিত না হয়ে অকল্যাণ না হয়ে যায়, মা গিয়ে শুনিয়ে দিচ্ছেন। আবার ঠাকুরকে ঠাকুরও সেই তার ভক্তকে যাতে ক্ষতি না হয়, মায়ের চোখে জল পড়েছিল, যদি এই এই কর্মটা যদি এই ভাবটা যদি গোলাম মা গিয়ে ক্ষমা প্রার্থনা করে নিজেকে স্যান্ডার করে মায়ের কাছে নিজেকে নিবেদন করে মাকে তুষ্ট না করে তাহলে তার বড় অকল্যাণ হয়ে যাবে। তাই গোলাম মা ছুটে আসছেন মায়ের কাছে। ঠাকুর যেন একইভাবে নিজেও তাকে রক্ষা করলেন মায়ের কাছে ক্ষমা চাইয়ে, আর মাও যেন খবরটি ঠাকুরকে দিয়ে ঠাকুরের ক্রোধ থেকেও রক্ষা করলেন, ভক্তকে ভগবান এবং ভগবতী রক্ষা করছেন। মা কোনো কথা না বলিয়া খালি হাসিয়া, মা কিন্তু হাসলেন, খালি হাসিয়া ও গোলাপ বলিতে বলিতে পিঠে তরটি চাপড় দিতে গোলাম মার সব দুঃখ যেন কোথায় চলিয়া গিয়া মন শান্ত হয়ে গেল। মা গোলাম মার পিঠে তিনটে চাপড় দিয়ে বলছেন যে ও গোলাপ, এই যে ও গোলাপ বলার মধ্য দিয়ে যে বিরাট ভালোবাসা, যে আদর, যে তার সন্তানের প্রতি যে স্নেহ, সেটি যেন সেই পরশটুকু তিনি অনুভব করলেন। একটি অন্তরে অনুভব করলেন বাক্যের মধ্য দিয়ে, আর একটা তার পিঠে যখন তিনি তার কোমর আশীর্বাদী হস্ত রাখলেন সেটাও তিনি অনুভব করতে পারলেন। গোলাম মা শান্ত হয়ে গেলেন, কারণ তার ভিতরে যে বিরাট একটা সত্যি তিনি বিরাট একটা অপরাধ করে ফেলেছেন, ঠাকুর রুষ্ট হয়েছেন, ঠাকুর অসন্তোষ প্রকাশ করছেন, রেগে গেছেন, যাকে তিনি এত ভালোবাসেন, যাকে তিনি তার আরাধ্য দেবতায় জ্ঞান করেন তিনি রুষ্ট হয়েছেন। তাই সেই মায়ের স্পর্শে, মায়ের ছোঁয়ায় এবং মায়ের সে স্নেহ মাখা সুধা মাখা ডাকে গোলাম মার কিন্তু অন্তরে সেই যে উৎকণ্ঠা ভয় সব কিছু শান্ত হয়ে গেল, কোথায় যেন চলিয়া গেল, মন শান্ত হয়ে গেল। ব্রাহ্মণী গোলাম মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন এই গোলাম মার পরিচয় দেওয়া হচ্ছে, তখন তিনি প্রাণ প্রতিমা একমাত্র কন্যা চণ্ডীর শোকে বিহ্বল ছিলেন। তার একমাত্র কন্যা চণ্ডী তা তিনি মারা গেছেন শোকে বিহ্বলা এই গোলাম মা। ঠাকুর তাহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন
এবং ঘনিষ্ঠ পরিচয়ের পর সীমাকে তাহার সম্বন্ধে বলেছিলেন, তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে। গোলামা তখন শোকে একদম বিধ্বস্ত হয়ে আছেন, সন্তান হারার যন্ত্রণা মায়ের কি হতে পারে সেই সন্তান হারা মাই জানেন। তাই সেই শোকে তিনি একদম ক্ষতবিক্ষত হয়ে আছেন, ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুর মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন আর বলছেন ওকে ওকে খুব পেট ভরে খেতে দেবে, পেটে অন্নে পড়লে শোক কমে। আর একদিন ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো, এই বরাবর তোমার সঙ্গে থাকবে। বলা বাহুল্য যে শ্রীমা ইহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং বলাময় সেই প্রথম অবস্থায় শ্রীমায়ের সেবায় আত্মোৎসর্গ করিয়াছিলেন। প্রথমেই ঠাকুর বললেন, এ তোমার সঙ্গে সবসময় থাকবে, মায়া তাকে বরণ করে নিচ্ছেন আর গোলাম মাও কিন্তু মায়ের কাছে নিজেকে সমর্পণ করছেন। সেই অন্তরঙ্গের সহিত শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পূর্বোক্ত রূপ অনৈক্য নিতান্তই বাহিরের বস্তু ছিল, উহা মনের বহির্দ্বার অতিক্রম করিতে পারিত না। ঠাকুর যখন কাশীপুরে আছেন তখন যোগিনী মা বৃন্দাবনে যাইয়া তপস্যা করার বাসনা প্রকাশ করলেন এবং এক সুযোগে তিনি তার এই ভাবনাটি, এই ইচ্ছাটি ঠাকুরকে জানালেন। ঠাকুর যখন শুনলেন যে যোগিনী মা বৃন্দাবনে গিয়ে একটু তপস্যা করতে চান, এটা শুনেই ঠাকুরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। কেন? তিনি তপস্যার পরাকাষ্ঠা, তিনি ত্যাগের বাদশা, তার কাছে তো তপস্যা ত্যাগ এগুলো যাদের থাকবে তাদের প্রতি তার বিরাট ভালোবাসা, বিরাট একটা টান থাকবে। তাই যখন যখন বললেন তপস্যা করতে বৃন্দাবনে যাবেন, তখন ঠাকুর কিন্তু তাকে তার এই ইচ্ছাতে ভীষণভাবে খুশি হয়ে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, ঠাকুরের মুখ উজ্জ্বল হয়ে উঠিল। তিনি উৎসাহ দিয়া বলিলেন, তুমি বৃন্দাবনে যাবি, বেশ হবে, যাও, সব সেখানে পাবে। কীরকম সব সেখানে পাবে? অর্থাৎ যোগিনী মা ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরের কাছে আসছেন, তার যে আকাঙ্ক্ষা ধর্মজীবনে অর্থাৎ পিপাসা, সেই পিপাসা তিনি মিটাচ্ছেন। এবং সেই অবস্থাতে যখন তার মনে হয়েছে বৃন্দাবনে যাব বা বৃন্দাবনে একটু তপস্যা করব, ঠাকুরের কাছে একটু অনুমতি বা প্রার্থনা জানাচ্ছেন, ঠাকুর খুশি হচ্ছেন, কিন্তু খুশি নয়, ঠাকুর তাকে ভবিষ্যৎবাণী করে বলে দিচ্ছেন, বেশ হবে, যাও, সব সেখানে পাবে। অর্থাৎ তোমার যে পাওনা তুমি পেতে চাও, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানরাশি বা তুমি ঈশ্বরকে পেতে চাও, তা তুমি সেখানে সব পাবে। শ্রীমা তখন শিষ্য ঠাকুরের পথ্য লইয়া ঘরে উপস্থিত ছিলেন। মা তখন ঠাকুরের খাবার নিয়ে, পথ্য নিয়ে ঘরের মধ্যে উপস্থিত আছেন। তাহার দিকে চক্ষু ফিরাইয়া ঠাকুর যোগিনীকে বললেন, মা তো ঘরের মধ্যে তখন আছেন দাঁড়িয়ে, আর তার আগেই বলেছেন, যাও যাও, বেশ বেশ, যাবে, বেশ যাবে, ওখানে গিয়ে তুমি সব পাবে, তোমার যে আকাঙ্ক্ষাটুকু আছে সেটা তুমি পাবে। এখানে জীবন্ত ঈশ্বর, রক্তমাংস ঈশ্বরকে তুমি দেখছ, ওখানে ওখানে আমারই যে রূপ, এর আগের যুগে আমি এই ধরাধামে এসেছিলাম রূপ নিয়ে, সেই রূপটি তুমি প্রাপ্ত হবে। অর্থাৎ যে রাম, যে কৃষ্ণ, ইদানে এই শরীরে রামকৃষ্ণ, সেই সত্যটি তুমি ওখানে পেয়ে যাবে। তাই তিনি বলছেন যে ওখানে সব পাবে, এখানে পেয়েছো শ্রী রামকৃষ্ণকে, ওখানে কৃষ্ণকেও পাবে। আর এই কথাটি বলার পর ঠাকুর কিন্তু লক্ষ্য করছেন, তো মা তো দাঁড়িয়ে আছেন, তাহলে মাকে একটু জানিয়ে পারমিশন বা অনুমতি যেন নেয়। তাই তিনি ওই যোগিনীকে বলছেন,
তার দিকে অর্থাৎ যজ্ঞনাথ দিকে চক্ষু ফিরাইয়া ঠাকুর অর্থাৎ যজ্ঞনাথ দিকে চক্ষু ফিরাইয়া তো তার দিকে চেয়ে বলছে যে ওকে তো বলেছে ওকে বলেছে কত বলে অর্থাৎ সীমা স্বাভাবিক কিছু বলেছে কত বলছে যেটা বলছে কিনা মা তাড়াতাড়ি বলিলেন যা বলবার তুমি বললে তা ঠাকুর বললেন তুমি তো বলেই দিয়েছো যে ওখানে যাবে ওখানে সব পাবে তা আমাকে আর কি বলতে হবে মা কিন্তু এদিকে খুব বুদ্ধিমতী ঠিক ঠিক উপযুক্ত উত্তর উপযুক্ত সময় দিয়ে থাকে হ্যাঁ এই আগের মাসটা একটা ভালো ভালো উত্তর দিয়েছে আশ্চর্য আশ্চর্য উত্তর যেমন সে পদসভা করতে করতে আমি তোমাকে সব নানান উত্তর সুন্দরভাবে দিয়েছেন ঠিক এখানে তো আমার হয় একটা উপযুক্ত উত্তর যে তোমার তো সব বলে দিয়েছে যা বললে তোমার তো সব বললে এখানে নারায়ণ বুদ্ধিমত্তা আরো আমি কি বলবো ঠাকুর যেন সে কথা শুনলাম শুনিলেন না এ কিন্তু সেনে সেনা লড়াই হচ্ছে ঠাকুরের কিছু যেন শুনতে পাননি বুঝতে চাননি মা কি বলতে চাইলেন তিনি বুঝতে পেরেছেন শুনতে পেরেছেন তবুও আমার না শুনে ভান করছেন লীলা হচ্ছে তো একে অপরকে চেপে রাখছে কিন্তু চেপে রাখলে হট করবে কি করে চেপে রাখলে কে না দাঁড়িয়ে যাচ্ছে ঠাকুরের এদিকে চেপে রাখছেন অর্থাৎ ঠাকুর চাইছেন মা ব্যস্ত হয়ে যায় আর মা চাইছে ও নিজেকে ব্যস্ত হয়েছে আমি কেন ব্যস্ত হব অর্থাৎ এখানে তো সাপ পাবে অর্থাৎ কৃষ্ণকে পাবে এখানে পেয়েছো আরো পাবে অর্থাৎ তোমার সাপ পাওয়া হবে এখানে আরো কৃষ্ণকে পেয়েছো আমার মা আমার তোমার কথা বলছে যে মাকে একটু বলা যায় মা বলছে আমাকে বলতে হবে তোমাকে বলেছে তুমি তো আমাকে দিয়ে দিয়েছো আরো যেন আমার আবার সেই হাঁড়িতে ভাঙব অর্থাৎ আরো যে সীমাটা এটা যেন আমি বলতে যাবো ঠিক সেই বস্তু এখানে আসছে তাই বলছেন যে স্বয়ং স্বয়ং না ঠাকুর তিনি যজ্ঞনাথকে আবার পরামর্শ দিলেন ওগো বাছা ওকে রাজি করিয়ে যেও মাকে রাজি করিয়ে যেও তোমার সব হবে তো বৃন্দাবনে যাচ্ছ বৃন্দাবনে কিন্তু শিরাধিকার কৃপা ছাড়া বাঁকা বিহারীর কাছে যাওয়া যায় না আগে শিরাধিকার তেও তুষ্ট হলে বাঁকা বিহারী তুষ্ট অতএব এই মাকে যদি তুষ্ট না করে যা তাহলে তোমার সব পাওয়া হবে না তোমার সঙ্গে সব পাবে কিন্তু তোমাকে ওকে তুষ্ট করে ওকে জানিয়ে ওর অনুমতি নিয়ে ওর আশীর্বাদ নিয়ে তুমি যাবে তোমার সিদ্ধি হয়ে যাবে অর্থাৎ ঠাকুরের মায়ের রূপটিকে ধরিয়ে দিচ্ছেন আর মার অনেক চেপে রাখছেন তাই বলছেন যে ওকে রাজ্য ফিরিয়ে যেও তোমার সব হবে অর্থাৎ বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবনে বাঁকা বিহারীর দর্শন পেতে হলে শ্রীরাধিকাকে আগে তুষ্ট করতে হবে আগে শ্রীরাধিকা পূজা এবং শ্রীরাধিকার আশীর্বাদে তারই কৃপাতে তিনি যখনই তুষ্ট হলেন বাঁকা বিহারীর আর কিছু করার নেই তিনি ঘোড়া দিয়ে বসে আছেন শ্রীরাধিকা যখনই ভক্তে ভক্তিতে ভালোবাসায় তিনি তুষ্ট হবেন শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে পাশে আবির্ভূত হয়ে থাকবেন তাই তোমার সব হবে তুমি যদি ওই মাকে রাজি করে যাও অর্থাৎ মা এখানে সেই শ্রীরাধিকা তিনি যেমন সীতা বলে রামেশ্বরমের বললেন যেমনটি রেখে গেছিলাম ঠিক তেমনটি আছে আর তিনি কিন্তু শ্রীরাধিকা মা সারদা দেবী তাই ঠাকুর সেটি ধরে দেওয়ার চেষ্টা করছেন ভক্তের কাছে মা সেটি চেপে রাখার চেষ্টা করছেন এবং সেই মা তার অনুমতি নিয়ে গেলে বৃন্দাবনে আর সিদ্ধি লাভ করতে কোনো সমস্যা হবে না মা সেদিকে কান না দিয়া উচ্ছিষ্ট বাতি লইয়া নিচে যাইবার জন্য উঠিলেন মা ধরাতে চাইছেন না যোগীর মাও তার অনুসরণ করলেন তাহাকে একে তাহার অনুসরণ করিলেন সেদিন আর কোনো কথা হইল না সেদিন আর কোনো কথা হলো না মা না কিছু কথা বলার ভান করে চলে যাচ্ছেন উচ্ছিষ্ট বাটি ঠাকুরকে প্রত্যয় দেওয়ার পর খাওয়া দাওয়ার পর সেই বাটিগুলি নিয়ে চলে যাচ্ছেন যোগীর মা পিছু পিছু যাচ্ছেন পরদিন সকালে যোগীন মা বৃন্দাবন যাত্রার পূর্বে কাশীপুরে বিদায় লইতে আসিলেন ঠাকুরকে প্রণাম করিয়া তিনি শ্রীমাকে প্রণাম করিতে গেলেন তখন শ্রীমা তাহার মাথায় কর জপ করিয়া দিলেন ওই শ্রীরাধিকা কৃপা করে দিলেন
পরের দিন যখন আসলেন মা যোগিন মার মাথায় হাত রেখে কৃপা করে দিলেন, করজপ করে দিলেন। ইহার দুই দিন পরে যোগিন মা বৃন্দাবনে গেলেন এবং সেখানে যমুনা তীরে বলরাম বাবুদের প্রতিষ্ঠিত দেবালয় কালাবাবুর কুঞ্জ, সেই কালাবাবুর কুঞ্জে আশ্রয় লইলেন, মাও ওখানে গেছিলেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মা তিনি তার ভাব, ঠাকুরের দেয়া ভাবটি তিনি গ্রহণ করছেন। যতই নিজেকে সরিয়ে রাখুন না কেন, চেপে রাখুন না কেন, ক্রমশ অর্থাৎ ধীরে ধীরে তিনি সেই দায়ভারটুকু নিয়েই নিচ্ছেন এবং ঠাকুরের দায়ভার নিজের স্বীকার করে ভক্তদের জন্য তার জীবনকে তিনি যেন বিলিয়ে দিচ্ছেন, তার বিরাট মাতৃত্বকে ভক্তদের সামনে উজাড় করে দিচ্ছেন। তার বিরাট যে রূপ, সেই অসীম, সেই অনন্ত রূপকে তিনি ভক্তদের কাছে সীমায়িত করে স্বাভাবিক একটি রূপে প্রতিষ্ঠিত করে ভক্ত হৃদয়ের কাছে তিনি অবস্থান করার চেষ্টা করছেন এবং ভক্তদের কাছে তিনি ধরা দিচ্ছেন এবং ধরা দেওয়ার জন্যই ধীরে 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 ভক্তদের সান্নিধ্যে রাখার বা ভক্তদেরকে নিজের সান্নিধ্যে রাখার চেষ্টা করছেন। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভাব সমর্পণ অংশে মা তার যে সত্তাটি, মাতৃসত্তা, যে সত্তার কাছে সবাই নিজেকে সমর্পণ করে, যেই মাতৃহৃদয় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রাখেন এবং সেই ধারণ করে রাখার জন্য তিনি সেই দায়ভারটি পূর্ণরূপে স্বীকার করছেন। এখানে আমাদের এই ভাব সমর্পণ অংশটি, অধ্যায়টি শেষ হলো। এরপরে আমাদের থাকছে চির সীমন্তিনী। পরের দিন আমরা পাঠ করব চির সীমন্তিনী। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।